এক যাত্রা সেই যাত্রা বহু পুরনে কিন্তু আকো সরকারে করিবলে লৈছে মাটি যাত্রা নমস্কার মই কৃপাঞ্জল প্রাসপংখে সরকারে গ্রহণ করা মাটি যাত্রা নো কি আপনাক সবিস্তারে জানাবলে চেষ্টা করেছো কোরপুর আরম্ভ হব কোত শেষ হব এই মাটি যাত্রা কেন্দ্রীয় সরকারক কেনেকৈ সহযোগিতা করব রাজ্য সরকারে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে আজি সংবাদমেল সম্বোধন করে তেখেতে কেবাখনো আসনের কথা কৈছে তার ভিতর মাটি যাত্রা অন্যতম বসুধা বন্দনা হর ঘর ত্রিরঙ্গা বিভাজন বিভীষিকা দিবস এনে ধরনের কেবাটাও আসনি রূপায়ণ করব বা কার্যপন্থা রূপায়ণ করব আর এই সকলবর হয়েছে স্বাধীনতা দিবসের সঙ্গে সংগতি রখা আসনি আর এই স্বাধীনতা দিবস শেষ হওয়ার পাশত এই আসনি সমূহের কোনো মূল্য না থাকিব বা এই আসনি সমূহ বহাল হয়ে না থাকিব বলেও মুখ্যমন্ত্রীগুলো কৈছে ভারত সরকার এই কার্যসূচীর নাম দিছে বসুধা বন্দন 14 তারিখে আমি অসম সরকারে সমগ্র রাজ্যতে বিভাজন বিভীষিকা দিবস আমি পালন করি ভারতের সার্বভৌমত্ব রক্ষার বাবে আমি আকৌ এবার প্রত্যেক জেলা সদর স্থানত একোখন সভার জড়িয়ে আমি সংকল্প লো 13 তারিখে গুৱাহাটীত দীঘিলি পুখুরীর চারিওফালে অসম পুলিশে এটা মাছ পাস করিব 13 তারিখে মাছ পাস হব 14 তারিখে বিভাজন বিভীষিকা দিবস আমি পালন করি হর ঘর তিরঙ্গা অর্থাৎ আমি অসমবাসী রাইজক আহ্বান জানাম যাতে 15 তারিখে সকলো ঘরতে আকৌ এবার তিরঙ্গ পতাকা যাতে লগাব পাৰো ফ্ল্যাগ কোডর যেখানে রিল্যাক্সেশন আসলে সেইখানে এইবারও আছে গতি হর ঘর তিরঙ্গা আমি কার্যসূচী পালন করি প্রধানত মাটি যাত্রা আসনি লৈ মুখ্যমন্ত্রীগুলো গুরুত্ব আরোপ করেছে কারণ এই মাটি যাত্রা আসনি আপনার ঘরখনের প্রায় আরম্ভ হব 23 তারিখে মানুষে আমার জনসাধারণে একটা মাটি যাত্রা করব কলিকে যাত্রা করব মাটিখিনি নিজৰ গাঁৱৰ পৰা পঞ্চায়তৰ কাৰ্যালয়লৈকে তেওঁলোকে লৈ আহিব য'ত পঞ্চায়ত আছে আৰু কাৰ্যালয় নহ'ব আন কোনোবা এটা স্থানতো তেওঁলোকে আনিব পাৰে 23 তাৰিখে পঞ্চায়তত মাটিখিনি সংমিশ্ৰণ কৰিব 24 তাৰিখে ৰাতিপুৱা পঞ্চায়তৰ পৰা তেওঁলোকে ব্লক হেডকোৱাৰ্টাৰলৈকে তেওঁলোকে মাটি যাত্ৰা কৰিব মাটি যাত্ৰা প্ৰথম গাঁৱৰ পৰা পঞ্চায়ত হ'ব পঞ্চায়তৰ পৰা এই মাটি যাত্ৰা কলৈকে যাব এই মাটি যাত্ৰা আমাৰ ব্লক হেডকোৱাৰ্টাৰলৈকে যাব ইয়াৰ পিছত এই মাটিখিনি লৈ প্ৰত্যেকটো ব্লক হেডকোৱাৰ্টাৰ আৰু যেনেকৈ মই ব্লক কৈছোঁ তেনেকৈ পৌৰ নিগম গাঁও হেবিটেশ্যনৰ পৰা ৱাৰ্ডলৈকে আহিব ৱাৰ্ডৰ পৰা পৌৰ নিগমলৈ কেন্দ্রীয় সরকারের এক বৃহৎ পদক্ষেপ যে দেশের প্রতিটি কোণর মাটি দেশের প্রতিটি কোণর পর অহা এসপরা অকনমান মাটি হলেও তেওঁলোকে বিচরা কর্তব্য উদ্যানখনত পড়িব লাগে আর সেই উদ্দেশ্য আগত রাখি স্বাধীনতা দিবসের লগত সংগতি রাখি আপনার ঘরের সেই অকনমান মাটি আপনি পঞ্চায়েত কার্যালয়লৈ লৈ আহিব সেয়া আপনি কলহত নানিলেও হব সেয়া সামান্য পরিমাণে আপনি মাটি হাতত লৈ আহিব পারে পলিথিনত লৈ আহিব পারে বা সৰু পাত্র এটাত আপনি তারপরা ঘরের পর লৈ আহিলে দ্বিতীয়তে সেইখিনি মাটি আপনি পঞ্চায়েতের কার্যালয়ত গৈ এটা কলহত জমা রাখিলে সেই কলহটোৰ পৰা সেইখিনি মাটি অর্থাৎ এই কার্য আপনি 23 তারিখে করব লাগিব যে মাটি যাত্রার কার্যসূচী 23 তারিখের পর আরম্ভ হব 23 তারিখে আপনি ঘরের সমীপের পুরা মাটি লৈ পঞ্চায়েত কার্যালয়লৈ লৈ যাব পঞ্চায়েত কার্যালয়ের কলহটো মাটিখিনি থৈ সেই মাটিখিনি তার পাঁচদিনাখন ব্লক হেডকোয়ার্টার সমূহলৈ লৈ যোৱা হব ব্লক হেডকোয়ার্টারের পর সেই সমূহ মাটি আকৌ লৈ যোৱা হব জিলা কার্যালয় সমূহলৈ আর জিলার পর সেই সমূহ মাটি আহিব গুৱাহাটী ব্লকের সেই মাটিসমূহ 25 তারিখে গুৱাহাটীর শঙ্করদেব কলাক্ষেত্রলৈ লৈ অহার ব্যবস্থা করা হব আর 25 তারিখে সেই আটাইখিনি মাটি যিমানখিনি যিমান ঠাইরপা বহু ঠাইরপা যেহেতু ব্লকের মাটিসমূহ আহিব সেই আটাইখিনি মাটি একলগ করা হব সেই একলগ করার পাছত দুটা কলহত
মাটিসমূহ ভৰোৱা হ'ব। অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ মাটি, তেওঁৰ ঘৰৰ মাটি, উজনিৰ মাটি, নামনিৰ মাটি, মধ্য অসমৰ মাটি, যিমান ফালৰ পৰা মাটি আহিছে আটাইখিনি যেতিয়া একলগ কৰা হ'ব, তাক সনা হ'ব, তাক মিলোৱা হ'ব, সানমিহলি কৰা হ'ব, সেই মাটিখিনি লৈ এটা কলহত ভৰোৱা হ'ব। দুটা কলহ তাত ভৰ্তি কৰোৱা হ'ব। এটা কলহ ৰাজ্য চৰকাৰে ৰাখিব, আনটো কলহ দিল্লীলৈ 26 তাৰিখে লৈ যোৱা হ'ব। অৰ্থাৎ 8 আগষ্টৰ পৰাই এইবাৰৰ স্বাধীনতা দিৱসৰ কাৰ্যসূচী আৰম্ভ হ'ব। দীঘলীয়াকৈ পৰিক্ৰমা কৰিব বিচাৰিছে ৰাজ্য চৰকাৰে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে। সেই 8 আগষ্টৰ পৰা আৰম্ভ হৈ এই কাৰ্যসূচী 27 আগষ্টলৈকে চলি থাকিব। 26 তাৰিখে দিল্লীলৈ লৈ যোৱা হ'ব। দিল্লীত কৰ্তব্যৰ সেই ৰাজপথৰ কৰ্তব্য উদ্যানত সেই মাটি তাত থলা হ'ব। অৰ্থাৎ অসমৰ পৰা এটা কলহ যাব, তেনেকৈ দেশৰ প্ৰতিখন ৰাজ্যৰ পৰা কলহসমূহ তাতে গৈ সঞ্চিত হ'ব আৰু সেই কলহৰে কৰ্তব্য উদ্যানৰ আধাৰশিলা আৰু আৰম্ভণি কৰা হ'ব। সেয়া প্ৰচেষ্টা, প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ সপোনৰ প্ৰচেষ্টা। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়েও তাত আগভাগ লৈছে। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কেৱল কৈছে উপাদানসমূহ কিছু সলনি হ'ব। যেনেকৈ আপোনাৰ ঘৰৰ পৰা যেতিয়া পঞ্চায়তলৈ মাটিসমূহ লৈ যোৱা হ'ব, আপোনাৰ ঘৰৰ ওচৰে পাঁজৰে ঠাইসমূহৰ পৰা যেতিয়া মাটিসমূহ লৈ যোৱা হ'ব, তেতিয়া প্ৰভাত ফেৰি কৰা হ'ব, এটা সমদল উলিওৱা হ'ব, এক শোভাযাত্ৰা কৰা হ'ব, এক মাংগলিক আৰু আধ্যাত্মিক পৰিৱেশৰ যাতে সূচনা হয় তাৰ প্ৰতি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আহ্বান জনাইছে। আৰু এয়া হৈছে মাটিযাত্ৰা। এই মাটিযাত্ৰাৰ জৰিয়তে দেশৰ এটা কোণত, দেশৰ ৰাজধানীত, আমাৰ ঘৰৰ প্ৰত্যেকৰে ঘৰৰ কাষৰ মাটিৰে সেয়া কৰ্তব্য উদ্যান এখন আৰম্ভ হ'ব। এই প্ৰচেষ্টা শলাগণীয় আৰু 23 আগষ্টৰ পৰা মাটিযাত্ৰা আৰম্ভ হোৱাৰ প্ৰতিটো খবৰ আমি আপোনালোকক জনাই যাবলৈ চেষ্টা কৰিম। কেনেধৰণে আগভাগ লোৱা যায় তাক লৈ সংবাদ মাধ্যমেই হওক, ছ'চিয়েল মিডিয়াই হওক, পেপাৰ আদিৰ পৰা আৰম্ভ কৰি আটাইসমূহত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে চৰ্চা কৰিব। সেইসমূহক ইতিমধ্যে প্ৰচাৰ কৰাৰ ব্যৱস্থাৱলী হাতত ল'ব বুলিও তেওঁ জনাইছে।